আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডিজেড শিখে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ফেনী থেকে কক্সবাজারে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ফেনী থেকে কক্সবাজারে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা। চট্রলা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল 7টা 30 মিনিটে এবং এটি কক্সবাজার গিয়ে পৌঁছবে সকাল 9টা 14 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পাহাড়িকা। পাহাড়িকা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল 9টা 16 মিনিটে এবং এটি কসবা গিয়ে পৌঁছবে সকাল 10টা 58 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল 11টা 30 মিনিটে এবং এটি কসবা গিয়ে পৌঁছবে দুপুর 1টা 52 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনী থেকে ছাড়বে দুপুর 1টা 56 মিনিটে এবং এটি কসবা গিয়ে পৌঁছবে দুপুর 3টা 37 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস। ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 5 মিনিটে এবং এটি কসবা গিয়ে পৌঁছবে রাত 10টা 7 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। আপনি ফেনী থেকে কসবা যেতে এই 5টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।